আসসালামু আলাইকুম, আমরা আসছি বিডি টুডেস অনলাইন পত্রিকা থেকে। আজকে আমরা বরাবরের মতে আছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা এখানকার চিকিৎসা সেবার মান নিয়ে কথা বলব একজন রোগীর সাথে, যিনি কিনা এখানে ভর্তি আছেন। তো আচ্ছা, আপনার নাম কি? আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? কতদিন যাবত এখানে চিকিৎসারত আছেন আপনি? চোদ্দ দিনের মতো। আচ্ছা, তো এখন আপনার মানে সমস্যাটা কি সমাধান হয়েছে বা আপনার চিকিৎসা সেবাটা এখানকার মানটা কেমন একটু কাইন্ডলি বলবেন কি আমাদেরকে? না, এখানকার চিকিৎসা সেবা খুবই ভালো। আচ্ছা, আমার পিঠে এখন কোনো আর ব্যথা নাই। কোনো ব্যথা নেই? আমি আগামীকাল হয়তো চলে যাব। আগামীকাল চলে যাবে? চলে। আচ্ছা, আমার পিঠে আর কোনো ব্যথা নেই। কোনো ব্যথা নেই? এই ডিপিএসসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবের ঠিকানাটা কোথায় পেয়েছেন আপনি? আপনার কাছে জানতে চাইবো এই যে এখানকার ডিপিএসসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, এখানকার চিকিৎসা সেবা এবং আর আপনার এখানকার যারা ম্যানেজমেন্টে আছেন তাদের ব্যবহার কেমন? ব্যবহার খুব ভালো, তারা খুব আমাদের সঙ্গে নিয়ে ভাব করে। আবার এখানকার যে এখানে যন্ত্রপাতিও খুব উন্নত মানের যন্ত্রপাতি, এখানে চিকিৎসা সেবা খুব উন্নত। আচ্ছা, এখানকার পরিবেশটা কেমন? পরিবেশটাও ভালো। আচ্ছা, আপনি কালকে চলে যাচ্ছেন নাকি? আচ্ছা, ডিপিআরসি সম্পর্কে যদি আপনার কিছু মতামত থাকে, যদি কিছু বলার থাকে। আমি জানি যে সম্পূর্ণ ভালোই, আমার কাছে ভালো লাগছে। আচ্ছা, আপনি অন্যান্য রোগীদের প্রতি যদি কোনো যদি অ্যাডভাইস দেওয়ার থাকে, মানে আপনার যে সমস্যায় আপনি ভুগছিলেন, অন্যান্য রোগীরা যারা আছে তারাও মানে তাদের কি কি অ্যাডভাইস করবেন? তারা এখানে আসলে ইনশাআল্লাহ ভরসা তারাও সুস্থ হয়ে আমাকে ফিরে দিতে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ। ডিডি টুডেস অনলাইন পত্রিকা থেকে। থ্যাংক ইউ।